ইজতিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা আর ইস্তিমবাত শব্দের অর্থ হলো কোন জিনিসের সমাধান বের করার জন্য চিন্তা ফিকির করা উলামায়ে কেরাম কুরআন ও হাদিস থেকে সমাধান বের করার জন্য যে গবেষণা বা যে চিন্তা ফিকির করেছেন যে চেষ্টা প্রচেষ্টা করেছেন সেটাকে ইজতিহাদ বা ইস্তিমবাত বলা হয় এর মানে এটা না যে ইজতিহাদ ইস্তিমবাত করার অর্থ হলো কুরআন ও হাদিসের বাহিরে গিয়ে নিজেদের মতকে মানুষের সামনে পেশ করা এটার নাম ইজতিহাদ ইস্তিমবাত নয় বরং কুরআন ও হাদিসে যা আছে সেটিকে সহজভাবে মানুষের সামনে পেশ করাকে বলা হয় ইজতিহাদ এবং ইস্তিমবাত যেমন একটি উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভে পানি দিয়েছেন কেউ এই পানি বের করার জন্য নলকূপের ব্যবস্থা করলো করার ফলে মানুষ এই নলকূপের মাধ্যমে পানি গ্রহণ করছে তার মানে এটা নয় যে নলকূপের ব্যবস্থা করলো সে এই পানি সৃষ্টি করেছে বরং পানি সৃষ্টি করেছেন আল্লাহ পানি দিয়েছেন আল্লাহ আর মানুষ সহজভাবে পানি গ্রহণের জন্য কেউ নলকূপের ব্যবস্থা করে দিল আর মানুষ এ থেকে সহজভাবে পানি গ্রহণ করছে তাহলে সে শুধুমাত্র ওই ভূগর্ভের পানিটাকে মানুষের হাতে সহজভাবে পৌঁছে দিচ্ছে কেউ এটা বলতে পারবে না যে যে এই নলকূপের ব্যবস্থা করেছে সে এই পানি সৃষ্টি করেছে ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও হাদিস মানুষের জীবনের সমাধানের জন্য দিয়েছেন আর মুজতাহিদ উলামায়ে কেরাম এই কুরআন ও হাদিস গবেষণা করে কুরআন ও হাদিস থেকে সমাধানগুলো সহজ করে মানুষের সামনে পেশ করেছে আর মানুষ এই সমাধানগুলো সহজে পেয়ে তারা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করছে তাই কুরআন ও হাদিস অনুযায়ী যখন কোনো মুজতাহিদ গবেষণা করে মানুষের নিকট মাসআলা পেশ করে এর অর্থ এটা না যে ওই মুজতাহিদ নিজের মন গড়া মাসআলা নিজের মন গড়া মাধহাব মানুষের সামনে পেশ করছে বরং সে আল্লাহ তাআলার দেওয়া কুরআন হাদিসের আলোকে কুরআন হাদিসকেই সে সহজ করে সমাধানগুলো মানুষের নিকট পৌঁছে দিচ্ছে